আজি শ্রাবণ চতুর্থ সোমবার মহাদেবঙ্কু জল লাগি করুছন্তি কাউডিয়া। রাজ্যর বিভিন্ন শৈবপীঠরে কাউডিয়াঙ্কর সমাগম দেখিবাকু মিলুছি। শ্রাবণ মাসরে কাউডিয়ামানে মানসিক করি শিবঙ্ক মস্তকরে জল লাগি করিথান্তি। শ্রাবণ মাস সোমবার পাইঁ ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিররে ভক্ত এবং শ্রদ্ধা঳ুঙ্কর প্রবল ভিড় দেখিবাকু মিলুছি। ভোর তিনিটারু দ্বার ফিটা যায় পূজা অর্চনা আরম্ভ হইতিলা। নীতিকান্তি পরে আরম্ভ হইতিলা সাহান মেলা দর্শন। শৃঙ্খলিত দর্শন পাইঁ প্রশাসন পক্ষরু ব্যাপক ব্যবস্থা করা যাইছে। সেইপরি বাবা ধবলেশ্বর ভদ্রকর আখণ্ডলমণি পীঠ, কপিলাসর বাবা চন্দ্রশেখর, নয়াগড় স্বর্ণকূলর লড়ু বাবা, পুরীর লোকনাথ, গুপ্তেশ্বর মন্দির, জগৎসিংহপুর গোরক্ষনাথ মন্দিরের ভক্তঙ্কর ভিড় দেখিবাকু মিলুছি। বর্তমান সিধাসলক লিঙ্গরাজ মন্দিরর আম প্রতিনিধি চিন্ময় সাউ এবং তাপস দাস জগৎসিংহপুর গোরক্ষনাথঙ্ পীঠে রয়েছেন। চিন্ময়, প্রথমে আপনার নিকটকে যাওয়া চাইবি। ভোর তিনটার দ্বার ফিটা যাই এবং সেবেঠার কাউড়িয়াঙ্কর ভিড় দেখা মিলছে। দেখন্তু, আজি হচ্ছে চতুর্থ শ্রাবণ মাসর চতুর্থ সোমবার। আপনার দৃশ্য দেখবাক চাহিবি, ই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরর দৃশ্য। যেহেতু একাম্র ক্ষেত্রর ইষ্ট কহিলে বাবা লিঙ্গরাজকে বুঝায়, এবং যদি কহবা কাউঁরিয়া মানে প্রত্যেক বর্ষ যে মানসিকধারী কাউঁরিয়া মানে রয়েথান্তি, শ্রাবণ মাসরে পানি ধরি আসিথান্তি এবং বাবাঙ্ক পিঠরে পানি লাগি করিথান্তি। আপনার দৃশ্য দেখবাক চাহিবি, ইয়ে ভিড় হি বয়ান করুছি কিভাবে ভাবে ভক্ত মানে আসিছন্তি, অনেক সময় ধরে অপেক্ষা করিছন্তি বাবাঙ্ক পাখরে পানি লাগি করিবে, এবং মন্দির পক্ষ মধ্যে স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি। এবং যেহেতু চলিত বর্ষ পাঁচটি শ্রাবণর সোমবার রয়েছে, তেণু করি রাজ্য সরকার, কমিশনরেট পুলিশ এবং বিএমসি পক্ষের স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি কিভাবে ভাবে ভক্ত মানে আসবে এবং সুরুখুরে দর্শন করে পারবে। মন্দির পক্ষের মধ্যে স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি। ভোর তিনটার যেতবে দ্বার ফিটা যাই, দ্বার ফিট পরে অবকাশ নীতি করা যাই, এবং পরবর্তী সময় সাহান মেলার দর্শন চালি। এবং বর্তমান যদি দেখুছে ভোর পাঁচটার দিন বারোটা পর্যন্ত জল লাগি যা সময় নির্ঘণ্ট করাযাইছি মন্দির পক্ষর, ভক্ত মানে অপেক্ষা করিছন্তি এবং ভক্ত মানে যদি কহবা ধাড়ির অপেক্ষা করছন্তি, কালি রাত্রির ভক্ত মানে অপেক্ষা করিছন্তি, হেউছি তার দৃশ্য এবং কিভাবে ভাবে সুরুখুরে দর্শন করে পারবে সেতিপাই মধ্যে স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি। দুইটি লাইন করা যাইছি, গোটে পটে পুরুষ মানে আসছন্তি, অন্য পটে মহিলা মানে আসছন্তি, এবং যেহেতু এতে সংখ্যক ভক্তঙ্কর ভিড় রহিছি এবং সমাগম রহিছি, তেণু করি রাজ্য সরকারক পক্ষর মধ্যে স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি কিভাবে ভাবে সুরুখুরে সেমানে দর্শন করে পারবে, এবং পানির ব্যবস্থা করা যাচ্ছে যেহেতু বর্ষা মধ্যে রয়েছে এবং তা সহ টেম্পারেচার মধ্যে রয়েছে, ফ্যান সহিত টেন্ট মধ্যে বন্ধা যাইছি, সুরুখুরে কেমতি সেমানে আসবে এবং বাবাঙ্কর দর্শন করবে। অনেক লোকঙ্কর আশা বিশ্বাসর কথা বিশ্বাস রয়েছে কি বাবাঙ্ক পাখরে পানি লাগি কলে নিজের যা মানসিক থাকে তাহা পূরণ হয়ে থাকে, সেপাই লগাতার ভাবে ভক্ত মানে বহু দূরর চালি চালি আসিছন্তি বাবাঙ্কর দর্শন করিবা পাই, এবং বাবাঙ্ক দর্শন সহিত সেমানে বিভিন্ন যদি কবা অপেক্ষা করিছন্তি, যাহার যাহা মানসিক রয়েছে, কেউ মানে পানি নেই আসছন্তি, কেউ মানে কঞ্চা ক্ষীর নেই আসছন্তি, নিজ নিজর মানসিক পূরণ পাই সেমানে আসিছন্তি। অন্যপটে মু আপনাদের কিছু প্রতিক্রিয়া মধ্যে নেবি, যে ভক্ত মানে রাতে তমাম অপেক্ষা করিছন্তি সেমানকর প্রতিক্রিয়া মধ্যে আমি নেবা। ম্যাডাম, আপনার কোঠু আসিছন্তি এবং কোন মানসিক রয়েছে? মানসিক আছে, পুয়ার তো দেহ অসুস্থ রয়েছে, তো সেই আমি আসছু একটু ভুবনেশ্বর বড়গড়ি এটি লাগিলা, কালি চারটার উঠাইছিল, তো আসি রাতে গোটের পৌঁছিল, এটি তো লাইন ছিড়া হয়েছে ভিড়ের, তিন বর্ষ হল। তারপরে আর কিছু মধ্যে প্রতিক্রিয়া নেবা? কটক আসছো? পাঁচ ছ বর্ষ হল, বিশ্বাস আছে বলে আসছো। নিহতি আমি লিঙ্গরাজ মন্দিরর প্রতিক্রিয়া শুনে শ্রদ্ধাড় মানুষ। বর্তমানে সিধাসলক জগৎসিংহপুর গোরক্ষনাথঙ্ পীঠক নিয়ে যাচ্ছ। তাপস দাস আম প্রতিনিধি রয়েছেন। তাপস, সেটি বর্তমান কিভাবে ভাবে ভিড় দেখা মিলছে এবং প্রশাসন পক্ষ কিভাবে ভাবে ব্যবস্থা সেটি করা যাইছে? আমরা
ନିହାତି ଭାବରେ କମଳାକାନ୍ତ, ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛି ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ପ୍ରସିଦ୍ଧ ବାବା ଗୋରେନାଥ ପୀଠ। ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ମୋର ସହଯୋଗୀ ବିନାୟକ ସ୍ୱାଇଁ ଆପଣଙ୍କୁ ଦୃଶ୍ୟ ଦେଖାଉଛନ୍ତି। ଆପଣ ଦୃଶ୍ୟ ମାଧ୍ୟମରେ ଦେଖିପାରୁଥିବେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି ଏବଂ ସ୍ୱତନ୍ତ୍ର ବାଉଁଶର ବ୍ୟାରିକେଡ୍ ମଧ୍ୟ କରିଦିଆଯାଇଛି ଏବଂ ଭକ୍ତମାନେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହିତ ଲାଇନ୍ରେ ଆସିବେ ଏବଂ ବାବାଙ୍କର ମଧ୍ୟ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ଏବଂ ପାଣି ମଧ୍ୟ ଢାଳୁଛନ୍ତି। ବହୁ ଦୂର ଦୂରାନ୍ତରୁ ଭକ୍ତମାନେ ଆସୁଛନ୍ତି, ଏଠାରେ ଜଳାଭିଷେକ କରୁଛନ୍ତି। ଆପଣ ଭିଜୁଆଲ ମାଧ୍ୟମରେ ଦେଖିପାରୁଥିବେ ଏବଂ ଆପଣ ଯେଉଁ କଥା କହୁଥିଲେ କେଉଁଭଳି ଭାବରେ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି, ନିହାତି ଭାବରେ ଏଠି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଭକ୍ତମାନେ କିଭଳି ଭାବରେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହିତ ଆସିବେ, ବାବାଙ୍କ ନିକଟରେ ଜଳାଭିଷେକ କରିବେ, ତା ପାଇଁ ମଧ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। କୌଣସି ପ୍ରକାର ଅପ୍ରୀତିକର ପରିସ୍ଥିତି ନ ଘଟିବ ତା ପାଇଁ ମଧ୍ୟ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। କିଛି ଭକ୍ତମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ସହିତ ସିଧାସଳଖ ଭାବରେ ଆଲୋଚନା କରିବା ପ୍ରତିକାର ରଖିବା। ଆଜ୍ଞା, କେଉଁଠୁ ଆସିଥିଲେ ଆପଣ? କରି ହୁଏନି, କିନ୍ତୁ ଆମେ ଦୀର୍ଘ 12-14 ବର୍ଷ ହେଲାଣି ଆଗେ ଆରଣୀଙ୍କ ପାଖକୁ ଯାଉଥିଲୁ, ଏବେ ବାବା ଗୋରେନାଥ ପାଖକୁ ଆସୁ 8-7 ବର୍ଷ ହୋଇଗଲାଣି। କ'ଣ ରହିଛି, କ'ଣ ବିଶ୍ୱାସ, କ'ଣ ରହିଛି ଭରସା, କ'ଣ ରହିଛି? ଠାକୁର ତ ଏ ଦୁନିଆ ନଥିଲେ ବିଶ୍ୱାସ ତ କ'ଣ, ବିଶ୍ୱାସଟା ନିହାତି ନା, ଠାକୁରଙ୍କ ଉପରେ ବିଶ୍ୱାସଟା ରଖିବା ନିହାତି ଜରୁରୀ। ତାଙ୍କ ପାଇଁ ଆମର ଏ ଦେଶ ଦୁନିଆ ଚାଲିଛି। ଆଉ କିଛି ଭକ୍ତମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ପାଖକୁ ଯିବା, ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ରଖିବା। ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ମୋର ସହଯୋଗୀ ବିନାୟକ ସ୍ୱାଇଁକି କହିବି, ସେ ଆଉ ଥରେ ଦୃଶ୍ୟ ଦେଖେ କେଉଁଭଳି ଭାବରେ ଦେଖନ୍ତୁ, ହଜାର ହଜାର ଭକ୍ତ ଆସୁଛନ୍ତି, ସିଧାସଳଖ ଭାବରେ ଲମ୍ବା ଲାଇନ୍ ମଧ୍ୟ ଲଗାଉଛନ୍ତି। ଆଉ କିଛି ଭକ୍ତ ଅଛନ୍ତି, ପ୍ରତିକ୍ରିୟା ରଖିବା, ଆଲୋଚନା ମଧ୍ୟ କରିବା। ମ୍ୟାଡ଼ାମ୍ କ'ଣ କହିବେ, ଆପଣ କେଉଁଠୁ ଆସିଥିଲେ? ବିଶ୍ୱାସ ମାନତେ ଭଗବାନଙ୍କୁ, ଭୋଲେ ବାବାକୁ। ସମସ୍ତଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ଶୁଣୁଛୁ, ସମସ୍ତଙ୍କର କହିବା କଥା ଯେହେତୁ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ପ୍ରସିଦ୍ଧ ବାବା ଗୋରେନାଥ ପୀଠ ଏଠାରେ ଅଛନ୍ତି। ବହୁ ଦୂର ଦୂରାନ୍ତ ରାଜ୍ୟ ବାହାରୁ ମଧ୍ୟ କିଛି ଲୋକ ମଧ୍ୟ ଆସିଥିଲେ। କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଆମେ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଥିଲୁ, ରାଜ୍ୟ ବାହାରୁ ମଧ୍ୟ ଲୋକମାନେ ଆସୁଛନ୍ତି, ବାବାଙ୍କ ନିକଟରେ ଜଳାଭିଷେକ କରୁଛନ୍ତି। ଆଜ୍ଞା, କେଉଁଠୁ ଆସିଥିଲେ ଆପଣ? ନମସ୍କାର, ଆଜ୍ଞା, ଆମେ କେଉଁଝର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରୁ କୁଶଳେଶ୍ୱର ଦେଓମାରୁ ଆସିଥିଲୁ। ଆଜ୍ଞା, ଆମ ଏଠି ମନବାଞ୍ଛା ପୂରଣ କରନ୍ତି ଶ୍ରୀ ଗୋରେନାଥ, ତେଣୁକରି ଆମେ କେଉଁଝର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରୁ କୁଶଳେଶ୍ୱର ଦେଓଗାମ। ଆଜ୍ଞା, ଆମେ 15 ଜଣ ଆସିଛୁ। ଆଜ୍ଞା, ଆମେ ଶୁକ୍ରବାର ରାତିରେ ବାହାରିଥିଲୁ, ଶନିବାର ଦିନ ପାଣି ଉଠାଇଲୁ, ଆଜି ଆସିକି ଏଠି ପହଞ୍ଚିଛୁ ଆଉ। ବିଶ୍ୱାସ ଆଜ୍ଞା ଅନେକ ଅଛି, ଯେ ଠାକୁରଙ୍କ ଉପରେ ବହୁତ ବିଶ୍ୱାସ ଆଶା ଅଛି ଯେ ସେ ମନବାଞ୍ଛା ପୂରଣ କରନ୍ତି। ଆମ ଡାକ ବି ଶୁଣିଛନ୍ତି, ତାଙ୍କର ଦୁଃଖ ବୁଝନ୍ତି, ଆମେ ତାଙ୍କୁ ଭରସାରେ ଆସିଛୁ। ବ୍ୟବସ୍ଥା ଆଜ୍ଞା ବ୍ୟାରିକେଡ୍ ହେଇଛି, ବିଶ୍ୱାସ ରହିଛି, ମାନସିକ ରହିଛି, ସେଇଥିପାଇଁ ସେମାନେ ଚାଲି ଆସିଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆଠଗଡ଼ ନେଇ ଯାଉଛୁ, ନବଳେଶ୍ୱରଙ୍କ ପୀଠରେ ସନ୍ତୋଷ ପାରିକ ରହିଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି। ସନ୍ତୋଷ, ଆଉ ବୋଲବମ୍ ହରବମ୍ ଧ୍ୱନିରେ ପ୍ରକମ୍ପିତ ହେଉଛି ଏଇ ଧବଳେଶ୍ୱର ପୀଠ। ସେ ପଛପଟେ ଦେଖିପାରୁଥିବେ, ଇଏ ହେଉଛି ଓଡ଼ିଶାର ପ୍ରସିଦ୍ଧ ଦେବପୀଠ ବାବା ଧବଳେଶ୍ୱରଙ୍କର ସେଇ ପ୍ରସିଦ୍ଧ ପୀଠ। କଳା ବଳଦକୁ ବାବା ଧଳା କରିଥିବାରୁ ବାବା ଧବଳ ମଣି ନାମରେ ବେଶ ପରିଚିତ। ଦେଖିପାରୁଥିବେ ରାତି 2ଟାରେ ପ୍ରଥମ ପହର ଖୋଲାଯିବା ପରେ ପାଖାପାଖି 30-40 ହଜାର କାଉଡ଼ିଆ ମାନେ ବାବା ଧବଳେଶ୍ୱରଙ୍କ ନିକଟରେ ଜଳଲାଗି କରିଛନ୍ତି। ଧାଡ଼ିରେ ଆସିକି ବାବା ଧବଳେଶ୍ୱରଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ସହିତ ଜଳଲାଗି କରୁଛନ୍ତି, କାରଣ ଏଠି ଯେହେତୁ ପ୍ରବଳ କାଉଡ଼ିଆଙ୍କ ଭିଡ଼ ଲାଗିଯାଉଛି, ସେଥିପାଇଁ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବ୍ୟାପକ ବନ୍ଦୋବସ୍ତ କରାଯାଇଛି, ବ୍ୟାରିକେଡ୍ର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ତ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ପୂଜକ ସଞ୍ଜୟ କୁମାର ପତ୍ରୀ, ଆମେ ତାଙ୍କଠାରୁ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ଆଜି କ'ଣ ରହିଥିଲା ସ୍ୱତନ୍ତ୍ର ନୀତି। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆମେ ସନ୍ତୋଷ ଆପଣଙ୍କ ନିକଟକୁ ଫେରିବୁ। ଧବଳେଶ୍ୱରରୁ ସିଧାସଳଖ ଦୃଶ୍ୟ ଆପଣମାନେ ଦେଖୁଥିଲେ, ଜଗତସିଂହପୁର ଏବଂ ଲିଙ୍ଗରାଜଙ୍କ ମନ୍ଦିରରୁ ମଧ୍ୟ ଆପଣମାନେ ସିଧାସଳଖ ଦୃଶ୍ୟ ବର୍ତ୍ତମାନ ଦେଖୁଥିଲେ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।